জাতীয় দেবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এই মানববন্ধনের সভাপতি চিত্রনায়ক হেলাল খান উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সদস্য সচিব জাকির, ভাইস প্রেসিডেন্ট ইথুন বাবু, আহসানুল্লাহ আর কে কে, অনেক লিয়াকত আলী, ফেরদৌস ইসলু, অনেকে আছে, সঞ্চয় আর রয়েছেন, অ্যাডভোকেট লিওন রয়েছেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং গণমাধ্যমের ভাইরা যারা আছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনেক বেলা হয়ে গেল তারপরেও আপনারা এখানে উপস্থিত রয়েছেন। দেখুন, এখানে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আজকের এই মানববন্ধন, এর যে তাৎপর্য, যে উদ্দেশ্য, যে সাবজেক্ট, এটা নিয়ে তারা এখানে আলোচনা করেছেন, কথা বলেছেন, টাক পাথা মুরাদের বিষয়ে। এবং আজকের এই মানববন্ধনের প্রতিপাদ্য হচ্ছে এদেশের গণ আন্দোলন, গণতন্ত্রের প্রতীক বলব, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে এই মানববন্ধন। তো এই দাবি আমরা করে আসছি, কিন্তু শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী বলেন, জোর করে বলেন, বলার কিছু নাই, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তিনি নিজের নিরাপত্তা ব্যূহ তৈরি করেছেন, তিনি বলতেই পারেন সেটা। আমরা বলেছি যে দেশ আইনি প্রক্রিয়ায়, নিরপেক্ষ আইনি প্রক্রিয়ায় এবং আইনের যে বিধান সেই অনুযায়ী দেশ চলে না, চলে শেখ হাসিনার হুমকি, শেখ হাসিনার নির্দেশ, শেখ হাসিনার আক্রমণাত্মক ভাষায়। যদি আইনি প্রক্রিয়ায় দেশ চলত, তার প্রধান বিচারপতি তাকে দেশ থেকে বন্দুকের নলের মুখে বের করে দিল, কে তার নির্দেশে? তার আগের দিন পর্যন্ত, বের করে দেওয়ার আগের দিন পর্যন্ত তো একটা অভিযোগ বর্তমান সরকার করেনি। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ করে থাকেন প্রধানমন্ত্রী এবং তার আওয়ামী লীগ, কিন্তু নিরপেক্ষ বিচারে একজন বিচারক তাকে বেকসুর খালাস দিলেন, তিনি দেশে থাকতে পারলেন না, পালিয়ে গেলেন। তাহলে আইনি প্রক্রিয়া চলে শেখ হাসিনার হুমকিতে। আমরা যে আইনের বই পড়েছি, সেই আইনের যে বিধান, সেই বিধান অনুযায়ী আইনি প্রক্রিয়া চলে না, বিচার আদালত চলে না। এই সরকার, এই সরকারের ক্যাবিনেট এখানে বলেছেন মুরাদের কথা, দেখেন কি কুৎসিত নারী বিদ্বেষী কথা বলেছে, বর্ণ বিদ্বেষী কথা বলেছে। এই সরকার কাদেরকে নিয়ে গঠিত হয়েছে? দিন রাত মন্ত্রীরা মিথ্যা কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন। অর্থমন্ত্রী আগের বলেছেন 4000 কোটি টাকা দুর্নীতি, কোনো দুর্নীতি না। শিক্ষামন্ত্রী বলেছেন আরে বেশি দুর্নীতি করেন না, সহনীয় মাত্রায় দুর্নীতি করেন। দেশের শিক্ষামন্ত্রী বলছেন, যিনি ছাত্র শিক্ষকদের নীতি নৈতিকতার কথা বলবেন, তিনি বলছেন সহনীয় মাত্রায় দুর্নীতি করেন। তো শেখ হাসিনার ক্যাবিনেট, ক্যাবিনেট অফ বেয়াদব, ক্যাবিনেট অফ মিথ্যাবাদী, ক্যাবিনেট অফ দুর্নীতিবাজ, এই নিয়ে শেখ হাসিনা তার ক্যাবিনেট চলছে। তো সেখান থেকে ভালো কিছু আশা করবেন কি করে? কিন্তু করতে করতে ফাউল, খেলতে খেলতে এত বেশি ফাউল হয় যে সেটা আর চোখ এড়িয়ে যেতে পারে না, শেখ হাসিনাও বাধ্য হন। মুরাদ দেশ ছেড়ে চলে যেতে হলো, তাকে বাদ দিতে বাধ্য হলো। সারা দেশে ছিছি ছিছি করছে, গোটা বিশ্বে ধিক্কার উঠেছে এই মুরাদের বিরুদ্ধে, তাকে বাদ দিলেন, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। তার বিরুদ্ধে কত অভিযোগ আসলো, কিন্তু অবলীলায় তিনি আপনার ইমিগ্রেশন পার হয়ে চলে গেলেন। কিন্তু আল্লাহর লীলা, এটা তো বোঝা ভারী মুশকিল। উনি কানাডা ঢুকতে গেলেন, পারলেন না, ফিরে আসলেন, দুবাইয়ে আসলেন, দুবাইয়ে ঢুকতে পারলেন না,
অবশেষে বীর দর্পে মাথা নিচু করে বাংলাদেশে তিনি ঢুকলেন। বন্ধুরা আমার, তিনি যখন একটা বড় জার্নি করে দুবাই আসছে, তখন আমরা একটা ছবি ভাইরাল হতে দেখেছি যে ফ্লোরে, এয়ারপোর্টের ফ্লোরে শুয়ে আছে এক সময় প্রবল প্রতাপশালী মুরাদ সাহেব, একে ধমকায়, তাকে হুমকি দেয়, বিরোধী দলের লোকজনদেরকে গালি পারে, তারপর ব্যঙ্গ বিদ্রুপ করে। সে দুবাইয়ের এয়ারপোর্টে একেবারে ইয়ে মুড়ি দিয়ে, জ্যাকেট মুড়ি দিয়ে শুয়ে আছে। এই হাসিনার ক্যাবিনেটও রাস্তায় শুয়ে থাকতে হবে একদিন। চার অবিচার অবাচার চারিদিকে আজকে যে রক্তের আলপনা তারা রাগিয়েছেন, এই কারণে তাদেরকেও ফুটপাতে শুয়ে থাকতে হবে, তাদেরকেও রাস্তায় শুয়ে থাকতে হবে। প্রধানমন্ত্রীর পুত্র বিরাট দার্শনিক মনে করে, সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন, একে শবক দেন, তাকে শবক দেন, দেশের প্রধান নেতাদেরকে তুই করে কথা বলেন, মানুষকে মানুষ বলেই গণ্য করেন না। প্রধানমন্ত্রীর ছেলে বলে তো কথা, আমরা জমিদার তো নয়, আগে শুনতাম জমিদারের ছেলে, তার জমিদারিতে যা ইচ্ছা তাই করত। আজকে প্রধানমন্ত্রীর ছেলে, তিনি বলেছেন গতকালকে কি 4G 5G বাংলাদেশকে প্রতিদিন কি যে তিনি দেখান এই একটি অনুষ্ঠানে, ঠাকুরজি বলছে যে বিএনপি এরা স্বাধীনতা বিরোধী শত্রু, বিদেশে যারা, যেসব দেশ স্বাধীনতার সময় বাংলাদেশকে সাহায্য করে, বিরোধিতা করেছে, তাদের সাথে আঘাত করে, তাই নাকি? আমি সজীব ওয়াজেদ জয় সাহেব প্রধানমন্ত্রীর নাকি তথ্য উপদেষ্টা, তথ্য প্রযুক্তি উপদেষ্টা, আইটি অ্যাডভাইজার, তাকে বলবো আপনার মাকে জিজ্ঞেস করুন তো, আপনার মা এমন কোন দেশ আছে যে দেশ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তার সাথে সম্পর্ক রেখে দহরম মহরম করছেন কিনা, এটা প্রশ্ন করুন আপনার মাকে, আপনার মা কি উত্তর দেয়, তারপরে আপনি জনগণের সামনে কথা বলবেন। আপনি বলেন বিএনপি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনি বলে আইটি স্পেশালিস্ট, তো আপনার জ্ঞান গরিমা নিয়ে তো আমাদের প্রশ্ন সন্দেহ দেখা দিচ্ছে। মাঝে মাঝে আপনার মা বলেন আপনি হারবার্ট টারবার্ট কি কি সব কথাবার্তা বলেন, আমরা আপনার বুঝি শুঝি না, অশিক্ষিত মানুষ, তাহলে এই আপনার জ্ঞান? আরে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য এক জিনিস, আর সরকারের বিরুদ্ধে বক্তব্য, সরকারের বিরুদ্ধে আন্দোলন এক জিনিস, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অন্যায়, কিন্তু সরকারের বিরুদ্ধে যে কোনো সংগ্রাম, আন্দোলন এবং একটি অবৈধ সরকার, যে সরকার জনগণের উপরে চাপিয়ে দিয়েছে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন প্রতিদিন নিরুদ্দেশ হয়ে যাচ্ছে দেশের অনেক তরুণ যুবকরা, আপনি আপনার সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা, ষড়যন্ত্র করা, চক্রান্ত করা কোনটাই অন্যায় নয়। কারণ অন্যায় হতো যদি আপনার মায়ের সরকার নির্বাচিত সরকার হতো, তিনি যদি দিনের ভোটের বদলে রাত্রের ভোট না করতেন তাহলে এই কথা বলতাম না, কিন্তু আপনার মা তো রাত্রের ভোটে বিশ্বাসী, আপনার মা তো আপনার ভোটারদের, মানুষ ভোটারদের বদলে ছাগল গরুর ভোট দেওয়াকে বেশি পছন্দ করে, তো সুতরাং এই ধরনের সরকারের বিরুদ্ধে যে কোনো সংগ্রাম, আন্দোলন এটা বৈধ, কারণ এটি অবৈধ সরকার, এটি অনৈতিক সরকার, এটা গণবিরোধী সরকার, এই সরকার গণদুশ্মন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন অত্যন্ত ন্যায়সঙ্গত, কারণ এই সরকার গায়ের জোরে গণমানুষের নেত্রী, যিনি বারবার এই আওয়ামী বাকশাল, এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী দুঃশাসনের অন্ধকার গর্ত থেকে গণতন্ত্রকে সূর্যের আলোর মধ্যে নিয়ে এসছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সেই নেত্রীর প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনি তাকে বন্দী করে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করছেন। আপনি মনে করছেন আপনার এই অবিচার বেগম জিয়ার প্রতি, আপনার এই অন্যায় বেগম জিয়ার প্রতি, আপনার এই দুর্বৃত্ত অত্যাচার বেগম জিয়ার প্রতি মানুষ সোজা ভাষায় সোজা কথায় মেনে নিবে? মানুষ ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে, আপনি এদেশের
স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী, যিনি বারবার নির্যাতন সহ্য করেছেন, আপনি তাকে সুচিকিৎসা দেবেন না? আপনি তার চিকিৎসা দেবেন না? তাকে মুক্তি দিবেন না? বিদেশ যেতে দিবেন না? আর আমরা আঙ্গুল চুষব, আমরা ঘাস খাব, আমরা যে কোনো ত্যাগ ত্যাগ শিকারে আমরা প্রস্তুত আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসা নিশ্চিত করতেই হবে, না হলে আপনার ওই ময়ূরের সিংহাসন, আপনার রাজপ্রাসাদ, আপনার ঝাড়বাতি, আপনার মকবরের কার্পেটে আগুন জ্বলবে। আপনাদের সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।